যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় গত সোমবার অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রেসিডেন্ট থাকার সময়ের কিছু নথিপত্র এদিক সেদিক করা নিয়ে চলমান তদন্তে এ ঘটনাকে বড় ধরনের পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। হোয়াইট হাউস ছাড়ার সময় নিয়ম ভেঙে সরকারি নথিপত্র নিয়ে যাওয়ার ঘটনায় ট্রাম্পের আইনি ঝুঁকি অনেক দূর গড়ায় কিনা সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। FBI ঠিক কিসের খোঁজে নেমেছে এবং কেন নেমেছে তা এখনো অজানা, কিন্তু একটি তল্লাশি পরোয়ানা জারির জন্য তদন্তকারীদের বিচারককে এটা দেখাতে হয়েছিল। অপরাধ সংঘটিত করার সম্ভাব্য কারণ আছে এবং ওই অপরাধের তথ্য প্রমাণ ট্রাম্পের পাম বিচের মারে লাগো রিসোর্টে আছে। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার জন্য ট্রাম্প প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় FBI-র এ তল্লাশি অভিযানের আইনি গুরুত্ব কতটুকু তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। ট্রাম্প যদি এই আইনের অধীন দোষী সাব্যস্ত হন, আইনটি সংবিধানের সঙ্গে যায় কিনা কিংবা প্রেসিডেন্ট পদে তার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এর প্রয়োগযোগ্যতা আছে কিনা এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। উম্মেরাহি সমকাল।